হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কুমিল্লার স্বনামধন্য অপারেটর এসি এয়ারকনকে নিয়ে। সম্প্রতি তাদের বহরে যুক্ত হয়েছে আরও একটি স্যুট ক্লাস এসি বাস। বর্তমানে তাদের বহরে স্যুট ক্লাস ও স্লিপার বাসের সংখ্যা দাঁড়ালো 9টি, যার মধ্যে 5টি স্যুট ক্লাস ও 4টি স্লিপার বাস। কুমিল্লাতে এশিয়ার আধিপত্য অনেক। কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে তাদের দুটি সার্ভিস চলমান, একটি এশিয়া ট্রান্সপোর্ট নন এসি ও আরেকটি এসি এয়ারকন এসি। অপরদিকে কুমিল্লা শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে তাদের আরেকটি সার্ভিস চলমান, সেটি হলো এশিয়া লাইন নন এসি। আর সবগুলো সার্ভিসই ঢাকা কুমিল্লা রুটে চলমান। যাত্রীদের আরও উন্নত ও আরামদায়ক সার্ভিস দেওয়ার লক্ষ্যে সম্প্রতি তাদের বহরে যুক্ত হলো 1 ইউনিট অশোক লিল্যান্ড 12 MFE মডেলের স্যুট ক্লাস এসি বাস। বাসটির বডি পেইন্ট ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট ভালো হয়েছে, আর বাসটির কাজ করেছে বাংলাদেশের স্বনামধন্য বডি বিল্ডার্স জনব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এবার আসি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। বাসটির ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর হয়েছে। ইন্টেরিয়রে অধিক পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে বাসটির সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে। যেহেতু এটি স্যুট ক্লাস এসি বাস, সেহেতু এটিতে উপরে স্লিপার বেড ও নিচে বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে। বাসটিতে মোট 15টি স্লিপার বেড ও 27টি বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে। স্লিপার বেডে আলাদা কুলবালিশের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আপনি আরামে ঘুমাতে পারেন। কোম্পানিগুলো এখন অবিবাহিত মানুষগুলোর কথাও ভালোই চিন্তা করে। এবার আসি ভাড়া নিয়ে। এসি এয়ারকনের স্লিপার ও স্যুট ক্লাস বাসগুলো ঢাকা থেকে কক্সবাজার ও কুমিল্লা থেকে কক্সবাজার সার্ভিস প্রদান করে থাকে। ঢাকা থেকে কক্সবাজার স্লিপার বেডের ভাড়া 2000 টাকা এবং বিজনেস ক্লাস সিটের ভাড়া 1500 টাকা। অপরদিকে কুমিল্লা থেকে কক্সবাজার গেলে আপনার ভাড়া গুনতে হবে স্লিপার বেডে 1300 টাকা ও বিজনেস ক্লাস সিটে 1100 টাকা। ভিডিওতে দেখা ছবিগুলো সহযোগিতা করেছেন বিডি বাস লাভার গ্রুপের মেম্বার মোহাম্মদ নাইমুদ্দিন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ নতুন কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবার আগে নিত্য নতুন বাসের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।